প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দার্জিলিং এর 8,500 ফুটি টাইগার হিলের চূড়ায়। এই সাত সকালে কেন, প্রথম আলোই দিগন্ত রাঙিয়ে ওই যে দেখুন সূর্য উঠছে পূবে। মনোলোভা সূর্য দেখতে প্রতি ভোরে হাজারো পর্যটক ভিড় জমান দার্জিলিং থেকে 11 কিলোমিটার দূরের এই টাইগার হিলে। আধো আলো আধো আঁধারির মাঝে হিমালয়ের শিখর নবারুণের আভায় লাল রঙা বধুর মতো লালচে হয় যখন, দারুণ লাগে দেখতে। শুধু সূর্যোদয় নয়, বেলা বাড়লে দৃষ্টিসীমায় দুতি বিলায় দূরের দার্জিলিং শহর, পাহাড়ি উপত্যকা, মেঘে ঢাকা চড়াই উচ্চাই। বরফে ছাওয়া এই যে হিমালয় চূড়া, বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা তো বটেই, আবহাওয়া আর ভাগ্য পক্ষে থাকতে 107 কিলোমিটার দূরের মাউন্ট এভারেস্টও নাকি দেখা যায় এই টাইগার হিল থেকে। দার্জিলিং শহরের সীমানা ছাড়িয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেদিকেই পা বাড়াবেন দেখার মতো দারুণ সব জায়গা। প্রিয় দর্শক, যাচ্ছি এখন দার্জিলিং এর পূর্বে হিল টাউন কালিম্পং এ। দার্জিলিং থেকে কালিম্পং প্রায় 56 কিলোমিটার দূরে, পুরো পথটাই পাহাড়ির গায়ে গায়ে। পাহাড়ি পথের ধারে গহীন সব খাদ, তাকালেই ভয় ভয় শিহরণ। রোমাঞ্চে ভরা এই পথের বাঁকে বাঁকে বৈচিত্র্যের রকমারি আয়োজন। চারপাশে অকৃত্রিম বনের দারুণ নিবিড়তা, ধোঁয়া নেই, ধুলো নেই, হিমালয়ের শীতল সমীরণ, শুনশান নীরবতা, শব্দ বলতে শুধু পাহাড়ি ঝর্ণার সুরলাহরী। ঝর্ণা তো নয়, যেন চপলা জলকন্যা, ঝরঝর ধারায় অবিরাম ঝরে পড়া। এমন ঝর্ণাকে স্থানীয়রা কেউ বলে খোলা, কেউ বলে ঝোরা। চঞ্চলা হরিণীর মতো ধেয়ে চলা এমন ঝর্ণাধারা দেখেই কবিগুরু রবীন্দ্রনাথ 1922 সালে লিখেছিলেন তার মুক্তধারা কাব্য, ইংরেজিতে অনুবাদও করেছিলেন দ্য ওয়াটারফল নামে। অগুন্তি ঝর্ণার জল জমে জমিত পাহাড়ি নদীর জন্ম এই জনপদে। কালিম্পং নামটির নানান মানে, ভুটানি ভাষায় এর মানে রাজার মন্ত্রীর শক্ত ঘাঁটি, পাহাড়িরা বলে কালো উপত্যকা, লেপচারা বলে খেলবার জায়গা। কারো ধারণা কালিম নামের ফাইবার প্লান্ট থেকেই নাম হয়েছে কালিম্পং। কালিম্পং আসলে প্রায় 1,057 বর্গ কিলোমিটার আয়তনের একটি শৈলশ্রেণী। এই শৈলশ্রেণীর অবস্থান দুটি পাহাড়ের মাঝখানে, একদিকে দেউলো পাহাড়, অন্যদিকে দুরপিন পাহাড়। সমুদ্র সমতল থেকে প্রায় 4,000 ফুট ওপরে কালিম্পংবাসীরা তাদের ঘরবসত গড়েছে পাহাড়ের গায়ে গায়ে। নেপালি, তিব্বতি, গোর্খা, ভুটানি, সিকিমি, বাঙালি সহ নানা জনগোষ্ঠীর প্রায় 2,25,000 বাসিন্দাকে ঠাঁই দিয়েছে পাহাড়ি এই জনপদ।
ফুল নেই এমন বাড়ি কালিম্পংয়ে খুঁজে পাওয়াই কঠিন। এখানকার মানুষজনের দারুণ পুষ্পপ্রীতি দেখে মুগ্ধ হয়েছিলেন খোদ রবীন্দ্রনাথও। ফুলের কেন এত কদর জানতে চেয়ে রেখা তামাংয়ের কাছে জানলাম, প্রকৃতির সন্তানেরা ফুল তো ভালোবাসবেই। উচ্চতা তুলনামূলকভাবে কম হওয়ায় বসবাসের জন্য কালিম্পং বেশি উপযোগী। যদি আবহাওয়া চান স্বাস্থ্যপ্রদ, প্রকৃতির ঐশ্বর্য চান অফুরান, আর প্রশান্তির বসত চান পাশে, নিশ্চিন্তে বেড়াতে আসতে পারেন এই কালিম্পংয়ে। গল্প জুড়েছে আরেক বাড়িতে, বিষয়বস্তু সিমকোনা। এবাড়ির বাসিন্দা নরেন তামাংয়ের মতো কালিম্পংয়ে অনেকেরই জীবন জীবিকা চলে সিমকোনা নামের ভেষজ উদ্ভিদের চাষাবাদ করে। এগুলো কি গাছ জানেন? সিমকোনা। এই গাছ থেকে বানানো ওষুধ খেয়েই ম্যালেরিয়া সারায় পাহাড়িরা। কুইনাইন বানানোর জন্য কলকাতা বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট ডক্টর থমাস 1861 সালে ইন্দোনেশিয়ার জাভা থেকে সিমকোনা গাছ এনে লাগিয়েছিলেন কালিম্পংয়ের পাহাড়ে। সিমকোনা গাছ লম্বা হয় 16 থেকে 49 ফুট পর্যন্ত। গাছের পাতাগুলো দৈর্ঘ্যে 10 থেকে 40 সেন্টিমিটার। সিমকোনা গাছের ফুলগুলোতে পরাগায়ন হলে ক্যাপসুল আকৃতির ফল ধরে অগুন্তি। পাতা, ফুল বা ফল নয়, কুইনাইন তৈরি হয় সিমকোনা গাছের ছালবাকল থেকে। গাছের বাকল শুকিয়ে গুঁড়ো করার পর কারখানায় প্রক্রিয়াজাত করলে সিমকোনা অ্যালকালয়েড থেকে মেলে কাঙ্ক্ষিত কুইনাইন। দার্জিলিংয়ের 4টি সাবডিভিশনের একটি কালিম্পং, তারই প্রাণকেন্দ্র এই শহর। আয়তনে প্রায় 10.5 বর্গ কিলোমিটার। প্রায় 47,000 নগরবাসীর জীবন জীবিকায় প্রাণবন্ত এই শহর। এ শহরের উত্তর পূর্বে নজরকারে বিখ্যাত মঙ্গলধাম টেম্পল। দোতলায় টেম্পলটি প্রায় 2 একর জায়গার উপরে তৈরি। নেপালে জন্ম নেয়া শ্রী মঙ্গল দাসজি কালিম্পংয়ে এসেছিলেন 1940 সালে। শ্রীকৃষ্ণের আদর্শ প্রচারের পাশাপাশি স্কুল ও এতিমখানা প্রতিষ্ঠাসহ জনহিতকর নানান কর্মকাণ্ডে বাদবাকি জীবন কালিম্পংয়ে কাটিয়েছেন তিনি। গুরুজি শ্রী মঙ্গল দাসজির প্রতি সম্মান জানাতে গুরুজি প্রণামী মিশন ট্রাস্ট 1993 সালে গড়েছে আকর্ষণীয় এই টেম্পল। মঙ্গলধাম নামের এই টেম্পল শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গিত। শ্রীকৃষ্ণ প্রণামী গোত্রের অনুসারীরা এই টেম্পলে নিয়মিত আসেন প্রাণীর অর্ঘ্য দিতে। নির্মাণশৈলী আর অঙ্গসজ্জার সৌকর্যে মঙ্গলধাম ভারতের সবচেয়ে সুন্দর টেম্পলগুলোর একটি। নিসর্গধন্য কালিম্পংয়ের অন্যতম আকর্ষণ নামকরা সব নার্সারি।
অতীশ রোডের পাইন ভিউ নার্সারি, ক্যাকটাসের জন্য নাম করা। অসংখ্য প্রজাতির দারুণ সব ক্যাকটাস। প্রজাতিগুলো বিদেশি হলেও দার্জিলিংয়ের আবহাওয়া ওদের জন্য খুবই উপযোগী। ক্যাকটাস তো আগেও দেখেছি, কিন্তু পুষ্পশোভায় মুগ্ধ হলাম এই প্রথম। এগুলো প্যারোডিয়া, এগুলো ফিলোসোসেরাস মিনিমাস। দুই রঙের এই ক্যাকটাস ক্লিওস্টো ক্যাকটাস গোল্ডিয়ানাস। মোটা পলিথিনে তৈরি হট হাউসগুলো ক্যাকটাসগুলোকে যোগান দেয় প্রয়োজনীয় উষ্ণতা। প্রতিটা হট হাউসই নানা প্রজাতির ক্যাকটাসে ঠাসা, এজন্যই কেউ কেউ বলেন ক্যাকটি প্যারাডাইস। এক এক রঙের এক এক ঢঙের ক্যাকটাস, কোনোটা ভারতের, কোনোটা আফ্রিকার, কোনোটা ভূমধ্য সাগরীয় এলাকার, কোনোটা উত্তর দক্ষিণ বা মধ্য আমেরিকার। প্রজাতিও তো কম নয়, 2-4-500 নয়, 1500 প্রজাতির ক্যাকটাস। এ যেন ক্যাকটাসের অরণ্য, হাঁটা চলাই মুশকিল। দীর্ঘদেহী এ ক্যাকটাসের নাম ব্লু ক্যাকটাস, আর্জেন্টিনায় নিবাস। প্রায় অর্ধশতক আগে নিতান্ত শখের বশেই ক্যাকটাসের অনন্য ভুবন গড়ার কাজ শুরু করেছিলেন ক্যাকটাস প্রেমী মোহন এস প্রধান। বাণিজ্যিক ভিত্তিতে সেই ক্যাকটাস রপ্তানি করে পাইন ভিউ নার্সারির এখন বিশ্বজুড়ে খ্যাতি। কালিম্পংয়ে এলে পাইন ভিউ হোক কিংবা অন্য কোনো নার্সারি, দেখে নিতে ভুলবেন না। যাচ্ছি এখন আরও দক্ষিণে, কালিম্পংয়ের অন্যতম শীর্ষবিন্দু দূরপিন দাঁড়ার ধারে কাছে। দূরপিন মনাস্ট্রি নামের এই বৌদ্ধ উপাসনালয়টির আসল নাম জংডং পার্লি ফ্রো ব্রাং গোম্ফা। দালাই লামার স্মৃতিধন্য এই গোম্ফার দেয়াল, পিলার, ছাদ সবখানি বৌদ্ধ শিল্পকলার বর্ণাঢ্য প্রদর্শনী। দালাই লামা একাধিকবার এসেছেন এই গোম্ফায়, দান করেছেন তিব্বত থেকে বয়ে আনা ক্যাঙ্গুর নামের অমূল্য ধর্মীয় পাণ্ডুলিপি। দোতলার এই সিঁড়ি বেয়ে আপনিও উঠতে পারেন ওপরে। গোম্ফার দোতলাটা একই সাথে চমৎকার একটা ভিউ পয়েন্ট। গোম্ফার পাশেই এক সারিতে 9 রকম বৌদ্ধ স্তূপের ক্ষুদে সংস্করণ। কালচক্র স্তূপ বাদে বাকি 8টি স্তূপ বুদ্ধের জীবনের 8টি প্রধান ঘটনার স্মারক। দূরপিন মনাস্ট্রির নির্মাণ যজ্ঞে জড়িত ছিলেন হিমালয়জয়ী তেনজিং নোরগে শেরপাও।
ইতিহাস ঐতিহ্যের ঐশ্বর্যে আসলেই ধনী এই গুম্ফা। মৈত্রেয়দেবের নিমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ মংপোরে বাড়িতে প্রথম এসেছেন 1938 সালে, পরে এসেছেন আরও তিনবার। সেই থেকে বাড়িটি ইতিহাস। মংপোরে রবীন্দ্রভবন দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। দার্জিলিংয়ের সাথে অন্যরকম একটা আত্মিক সম্পর্ক ছিল কবিগুরু রবীন্দ্রনাথের। মংপো, কার্সিয়ং, কালিম্পং আর দার্জিলিংয়ে সব মিলিয়ে 18 বার এসেছেন তিনি। প্রবেশদ্বারের বাইরে এখনকার মতো মাধবীলতা গাছ ছিল তখনও। ভেতরের এই চেয়ারে বসেই কবিগুরু উপভোগ করতেন সেই মাধবীলতার শোভা। ওই মালতী লতা দোলে গানটি তিনি মংপোরে বাড়িতে বসেই লিখেছিলেন। কবির প্রতি সম্মান জানাতে পুরো বাড়িটাই এখন মিউজিয়াম। রবীন্দ্রনাথের অনেকগুলো কবিতা, গল্প, প্রবন্ধ এবং চিঠি রচনার স্মৃতি ধরে আছে এই বাড়ি। মংপো এলে এ কক্ষেই থাকতেন কবি। তাঁর ব্যবহৃত আসবাব এখনও সাজানো আগের মতোই। কবিভক্ত মৈত্রেয়দেবী ও তার স্বামী বিশিষ্ট কুইনাইনোলজিস্ট ডক্টর এম সেনের ঐকান্তিক আমন্ত্রণে সাড়া দিয়ে রবীন্দ্রনাথ এ বাড়িতে দ্বিতীয় ও তৃতীয়বার এসেছিলেন 1939 সালে। পরের বছর কবি এখানে আসেন শেষবারের মতো। তার জীবনের শেষ জন্মদিনটি পালিত হয় এখানেই। প্রায় 300 পাহাড়ি গ্রামবাসী ফুলের শুভেচ্ছা জানায় তাকে। আপ্লুত কবি তার 80তম জন্মদিবসে লেখেন বিখ্যাত জন্মদিন কবিতাটি। কবি এখন নেই, কিন্তু তার প্রতিটি দিনের স্মৃতি এখানে কথা কয় নির্বাক মৌনতায়। বাড়ির সামনে লন, লনের ধারে পাহাড়ি প্রকৃতির উন্মুক্ত ক্যানভাস। এই ক্যানভাস মুগ্ধতায় মন ভরাত রবি কবির। আপনি এলে আপনারও রং লাগবে মনের বনে। এত ঐশ্বর্য, এত বৈচিত্র্য, এত মাধুর্য রেখে চলে যাবার কথা ভাবতে কি ইচ্ছে করে বলুন? মনে হয় এখানেই থাকি, কিন্তু যেতে তো হবে। আরো কত জায়গা হাতছানি দিয়ে ডাকছি যে। দেখা হবে আবার। ভালো থাকুন সবাই।